রং ওঠে অনেক আগেই বিবর্ণ হয়েছে ভবন, ইতোমধ্যে খসে পড়েছে ছাদের পলেস্তারা, ফাটল ধরেছে শ্যাওলা জমা দেয়ালে। জরাজীর্ণ এ ভবনে ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ চারটি সরকারি দপ্তরের। সরকারি দপ্তরগুলোর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে টাকা দিয়ে ভবনটিতে কাজ করছেন দলিল লেখকরাও। অজ্ঞাত নির্দেশে সরকারি এ ভবনের মধ্যে চালানো হচ্ছে চা দোকান। পরিত্যক্ত ঘোষণার পরও এভাবে কেটে গেছে পাঁচ বছর, অথচ মেলেনি নতুন ভবন। ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে অফিস করতে হচ্ছে বলে জানালেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পুরাতন বিল্ডিং এর জায়গা নাই, বাসা নাই, ছিলাম ওই গেটের উপরে। তখন আমার দোকান টোকান ভেঙে দেওয়ার পরে তখন আমি আসলাম বারান্দায়। বারান্দায় এসে এখন ধরেন যে এইভাবে দোকানদারি করতেছি। আমাদের থেকে অনেক প্রতি মাসে টাকা এবং প্রতি মাসের রসিদ আমাদেরকে দেওয়া হয়, কিন্তু তারপরে আমরা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এই বিষয়ে এই টাকাগুলো আমরা ইউনো সাহেবের বরাবরই দিই। বিল্ডিংটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমরা আতঙ্কিত হয়ে কাজ করি। তারপরেও সরকারি ভবন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের তো অফিস করাই লাগবে। আমাদের পরিষদের জায়গা না থাকায় আমরা পরিত্যক্ত ভবনেই বসে আছি এবং ঝুঁকি নিয়েই আছি আর কি। যে কোনো মুহূর্তে ধৈর্যপত্র পূরণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং জীবন নাশ হতে পারে। একজন মুখ্য উদ্দেশ্য হিসাবে আমি অনুরোধ করবো অনতি বিলম্বে এটা ভেঙে এদেরকে এই ভবনগুলো পুনর্নির্মিত করে এদের জীবনহানি যাতে না হয় সেদিকে যাতে তারা দৃষ্টি দেন, এটা আমি আশা করি। সেবাদাতা ও সেবা গ্রহীতা উভয়ের জন্য ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কর্মকর্তারা যারা এখানে সেবা দিচ্ছি বা যারা কৃষক ভাইরা সেবা নিতে আসছে, সবার জন্যই এটা ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয় এবং যতটুকু সম্ভব তাড়াতাড়ি করতে পারলে সবার জন্যই মঙ্গলজনক। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েকটি দপ্তরকে স্থান পরিবর্তন করে কার্যক্রম চালাতে বলা হয়েছে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি। ভবিষ্যতে বলে দিচ্ছি যে আপনারা যার বেশি ঝুঁকিপূর্ণ মনে করেন, আপনারা আপনাদের অফিস যে জায়গায় সুবিধা হয় সেই জায়গা, আপনার উপজেলার বাইরেও আশেপাশে অনেক বিল্ডিং আছে, এইসব জায়গায় আপনারা নিজেরা দেখে শুনে এইসব জায়গায় উঠে পড়েন। নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের এই প্রকৌশলী। 8,78,8,567 টাকা 2023-24 অর্থ বছরে বাস্তবায়ন হবে। এটা আমরা ঢাকা হেডকোয়ার্টার পাঠাইছি, এটা খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে অনুমোদন পেয়ে যাব। তবে পরিত্যক্ত সরকারি ভবনটিতে টাকা দিয়ে দলিল লেখকদের কার্যক্রম পরিচালনার বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। কিছু দলিল লেখকরা আছে, তারা বলতেছে আমরা অফিসে ইউনো অফিসে টাকা দিয়ে কাজ করি, 500 টাকা 700 টাকা করে যখন জমা প্রতি মাসে ই করে 6 মাসে তো একবারে নিয়ে নেয় এবং রসিদও দেখাচ্ছে। তারা মানে ওই সামনে আসলাম এই বিষয়ে আমরা কথা বলবো না, দুর্ঘটনা ঘটার আগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সকলকে সরিয়ে নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। রাজিয়া আদিন শ্যামা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।